দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার গুঞ্জন উঠেছে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরীর এবং বিরোধী দল কে হবে তা নিয়ে এই ধোঁয়াশার মধ্যে মঙ্গলবার নয় জানুয়ারি দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন একটি ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছেন দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে তা নির্ধারণ করছে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যদের অবস্থানের উপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্বতন্ত্র যদি মনে করেন তারা সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করবেন অবশ্যই তারা সেটা করতে পারবেন তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে সেটা জানা যাবে কিন্তু আমার মনে হয় বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্যে একটা নির্দিষ্ট সংখ্যক আসন প্রয়োজন স্বতন্ত্রদের যথেষ্ট আসন রয়েছে বাষট্টিটি আসনে তারা জয়ী হয়েছেন স্বতন্ত্র জোট থেকে বিরোধী দল গঠন নিয়ে প্রশ্নের জবাবে নিক্সন চৌধুরী বলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে আমি স্বতন্ত্র প্রাপ্ত হিসেবে দাঁড়িয়েছি স্বতন্ত্র প্রার্থীরা সবাই তো আওয়ামী লীগেরই লোক প্রধানমন্ত্রী যদি চান তিনি যদি মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত তাহলেই আমি তা রাজি আছি যেহেতু স্বতন্ত্র প্রার্থীরা সিট পেয়েছে সেহেতু বিরোধী দল হওয়ার যোগ্যতা শুধুমাত্র তাদেরই কারণ মাত্র এগারো সিট পেয়েছে জাতীয় পার্টি ফলে বিরোধী দল হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছেন নিক্সন চৌধুরী আরও বলেন আমাকে নিয়ে চিন্তা করা হয়েছে এমন খবর আমি জানি না আপনি বিরোধী দলের নেতা হতে রাজি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা তিনি চাইলে আমি তো না করতে পারি না আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন নিক্সন গণমানুষের নেতা তিনি বারবার প্রমাণ করেছেন তাকে নিয়ে দলের নীতি নির্ধারণী মহল ভাবতে পারেন উল্লেখ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী পর পর তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কাজী জাফরুল্লাহকে তৃতীয়বারের মতো পরাজিত করে হ্যাটিক বিজয় অর্জন করেছেন সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের থেকে বিরোধী নেতা বাসায় নিয়েই এগিয়ে থাকবেন বলে অনেক সিনিয়র আমরা

তার মন্ত্রিত্ব হওয়া নিয়েও উঠেছে গুঞ্জন এবং ফরিদপুরবাসী চান তিনি যেন মন্ত্রী হয়ে ফরিদপুরের মানুষের সেবা আরও বেশি করতে পারেন আওয়ামী লীগের কিছু নেতারাও জানিয়েছেন নিক্সন চৌধুরী এবং ব্যারিস্টার সুমনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে